কেন আমি জুমা পড়লাম মজু করলাম কষ্ট আবার না হওয়ার চিন্তা কেন কারণ কোনো কোনো ফকি বলেছেন যে জুমান নামাজ জায়েজ হওয়ার জন্য শর্ত হলো যে সেখানে একটা শহর হতে হবে আর শহর হওয়ার শর্ত হলো সেখানে একজন ইসলামী বিচারক থাকবে যিনি ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করবেন যেহেতু আমাদের দেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হয় না কেন এখানে হয়তো জুমার নামাজ জায়েজ হবে না কাজে আমি ঝোটটা পড়িনি জুমাট্টো পড়িনি এটা হলো থিওরি এই থিওরিটা তোমাদের পছন্দ হলো কিনা আমার পছন্দ হয় না আমি যদি মনে করি জুমার নামাজ হবে না তোমার পড়বো কথা বুঝতে পারছো না যে কোনো একটা পড়বো প্রতিদিন প্রতিদিন হ্যাঁ প্রতিদিন আমি একবার করেছি পানি এবং তেমন সন্দেহ আমি আজীবন ওই পানিটা বজায় রাখবো না নির্দিষ্ট পরে যাবো জমা প্রতি সপ্তাহে আমি একটা মশলা করবো যে আমার দেশে জমা বৈধ না অবৈধ যদি অবৈধ পড়বো না আর বৈধ হলে জমা পড়বো বরং যে ব্যক্তি জমা পড়ে তার থেকে জমা পদে বৈধ হলে না তা আসলে জমা হয় না তার নিয়া তো এই জন্য এটা একদমই বাজে একটা মশলা এটা আলেমরা দিছিলেন কি জন্য একটা বিশেষ কারণে কিছু মানুষ পাক ভারত উপমহাদেশে বা অনেক দেশে ব্রিটিশ টিসি আসার পরে এটা বলতে আরো হারব হয়ে গেছে কে জমা পড়বো না এই চিন্তা জুমা বাদ দিয়ে দিছিলো তাদেরকে বোঝানো যাবে ঠিক আছে বা জুমাটা পড়ো ইসলামের একটা বড় এবাদত সাথে জোরটা পড়ে নাও এটা একটা তাৎক্ষণিক ওই অস্থায়ী মশালা ছিল কিন্তু আমি প্রথম কথা হলো আমাদের দেশে জুমা বৈধ আমি একশো ভাগ মুতমায়ন যে জুমা বৈধ জুমা ফরস জুমা না পড়লে গুণা হবে কিন্তু আমার ওই টন্দ নেই তো আমার মুসলিম দেশে যেমন এজিদের সময়ে আকবরের দিনে এলাইয়ের সময়ে জমা বৈধ ছিল ফরজ ছিল আমাদের সকল মুসলিম দেশে এমন এমনকি অমুসলিম দেশে যেখানে মুসলমানদের ইবাদতের স্বাধীনতা সেখানে ফরজ কাজেই আমি আবার সন্দেহ করে জোহর পড়তে যাব মানে একই জিনিস প্রত্যেক নামাজের শেষে সন্দেহের জন্য দুই রেখা দুটো করে সহজিতা দেবো সিস্টেমটা কেমন হলো ও পোল্ট্রি হইতে পারে তো এটা কোনো সিস্টেম না আল্লাহ আলম সোভান এক আল্লাহ হামদিক আসাদু আল্লাহ ইলা আল্লাহ আনতাফরুক আল্লাহ মাল্লাহ আহাম্মদ ও আলী ওয়া সাল্লাম আজকের মতো আমরা শেষ করছি